নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সন্তোষী আর্টে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই আসনের এই ঝালরটা আমি দিয়েছি, দিয়ে দেখাবো আমি আপনাদেরকে কিভাবে আমি এটা বানিয়েছি। এ দেখুন, এটা কাপড় দিয়ে বানিয়েছি আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এই আসনের ডিজাইনটা আমি পরের কোনো ভিডিওতে দেব, আজকে শুধু আমি আসনের এই ঝালরটা দিয়ে দেখাবো কিভাবে আমি এই ঝালরটা দিয়েছি। আসুন আমি এটা বানিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, আসনের এই ঝালরটা বানানোর জন্য আমি এই রঙের এই কাপড়গুলো নিয়েছি। এটা আমার ব্লাউজ পিস ছিল, এটা আমি ব্যবহার করিনি, এই জন্য এটা দিয়ে আমি ঝালরটা বানাবো। আর এ দেখুন, এগুলোর আমি ধার সেলাই করে নিয়েছি, শুধু একটা সাইড আমি সেলাই করিনি, আমি একটা রেখেছি দেখানোর জন্য কিভাবে আমি এটা ধারগুলো সেলাই করেছি। এই যে প্রথমে আমি এরকমভাবে দুটো সাইডকে ভাঁজ করে নিয়েছি, তারপর খুব ছোট্ট ছোট্ট সেলাই দেব। এ একটা সাইড মানে এই ধারটা আমি সেলাই দেব না, খুব ছোট্ট ছোট, যেন এটা আমার উল্টো সাইড, এই ধারটা সোজা হবে, এই জন্য যেন পিছনের দিকে যেটা সোজা সাইড সে ধারটাতে যেন না বড় বড় সেলাইটা না হয়, এরকমভাবে ছোট 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 সেলাই দেব। আর বন্ধুরা, আমি এই এটা সেলাই করার জন্য এই সোনামুখী ছুঁচটা নিয়েছি, খুব ছোট্ট ছুঁচটা, এই ছুঁচটাতে খুব সুন্দর সেলাই হয়। আমি এই আসনে সব ঝালরগুলো বাড়িতেই আমি হাতেই দিই। আজকে আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাবো কিভাবে আমি কুচি কুচি করে ঝালর দেব। এরপর এই সাইডটাতে খুব ছোট্ট, যেন এই উল্টো সাইডটাতে যে ধারটা আমরা সোজা হবে সে ধারটা যেন ছোট ছোট সেলাইটা হয়। এই যে দেখুন, এরকম সেলাইটা হবে, এভাবে পুরোটাই আমি সেলাই করব, শুধু একটা ধার সেলাই করব না। এটা একটু সময় নিয়ে বানাতে হবে, ধৈর্য ধরে। এভাবে বন্ধুরা আমি এটা চার ধার সেলাই করে দেখাচ্ছি, ঠিক সেলাইটা এভাবে এরকম হবে, এরকম এরকম হবে। আর আমি এই একটা সাইড করব না, ঝালরটা দেব। আর এটা যে রঙের আমার ঝালরটা হবে আমি সেই রঙেরই সুতো নিয়েছি, যেমন এখানে সেলাই করলাম যে সুতোটা দিয়ে এই সুতোটাই নিয়েছি, নড়লে দেখতে ভালো লাগবে না। আর এই ছুঁচটা একটু বড়, এই ছুঁচটা নিয়েছি, এই জন্য এটাকে আমি একটা শক্ত এর উপরে রেখেছি, শক্ত বোর্ডের উপর, মেঝেতে বসে করলে ভালো হয়। আর এই যে ধারটা আমি সেলাই করিনি সে ধারটাকে ভাঁজ করে দিচ্ছি, দু ভাঁজ, যাতে সুতোগুলো না বেরিয়ে না যায়। এটা দিয়ে আমি একটু আটকে দিলাম। এরপর যে রঙের ঝালরটা আমি সেই রঙের সুতো নিয়েছি, এর ছুঁচটা একটু বড়, এইদিকে আমি একটু বাড়তি কাপড় রাখবো। এরপর ছোট 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 সেলাই দেব, একটু ছেড়ে ছেড়ে সেলাইটা দেব। এরপর এখানে আমি একটা কুচি দেব, এরকম একটু ছেড়ে ছেড়ে,
কুচি দেব। ছেড়ে আমি কুচি দেব। এটা দেখতে খুব সুন্দর লাগবে। এই যে ঠিক এভাবে দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। এভাবে আমি এই লাইনটা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমার এই কাপড়টা শেষ হয়ে গেছে, আমি এরপরে আবার নতুন একটা কাপড় ইউজ করব। সেজন্য এটাকেও ঠিক এভাবে দুভাঁজ করব, ঠিক এইটারে মাপ করব। তো এখানটা আগে সেলাই করে নেব, তারপরে আমি বাকিটা সেলাই করব। এরপর আমি দুটো সমান করে নেব এভাবে দিয়ে এটা আমি সেলাই করব। এগুলো আগে সেলাই করে নিলেও হয়, পরে করলেও কিছু অসুবিধা হবে না। এভাবে আমি এখানটা জয়েন করে দিলাম। এই যে এখানে এরপরে জয়েন করা কাপড়টা আমি এটা কুচির মধ্যে ফেলে দেব, যাতে এটা দেখা যাবে না যে এটা জয়েন করা আছে এখানটা। এই যে এরকম করে দেব আমি। আর এখানটা কোনটা কোণে আমি দুটো তিনটে একসাথে সেলাই দেব, দু তিনটা সেলাই দেব। মানে দুটো তিনটে কুচি দেব, সেলাই দেব বললাম, ভুল করে বলেছি। এই যে একটা কুচি দিলাম, এই কোনটাতে দুটো দুটো আমি তিনটে করে কুচি দেব। এরপরে আবার একটা কুচি দেব। এই যে এভাবে এই দেখুন বন্ধুরা, কনের এখানটা তিনটা কুচি দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আবার যেভাবে হচ্ছিল ঠিক এই লম্বাটা এরকমভাবে আবার সেলাই করব আমি। একটুকু ছেড়ে ছেড়ে কুচি দেব, একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি হবে না। এভাবে আবার আমি এই লাইনটা এভাবে ঝালর দিয়ে আর একবার দেখাবো কোনটা কিভাবে করেছি।
এই দেখুন বন্ধুরা কোনটাতে দেখুন আবার তিনটা করে সেলাই দিয়েছি, তিনটা করে কুচি দিয়েছি। আবার ঠিক একইভাবে দুটো কুচি পড়েছে আর একটা তিনটা। দিয়ে আবার যেভাবে একটু ছেড়ে ছেড়ে আমি কুচি দিচ্ছিলাম সেভাবে কুচি দিয়ে দেবো। এভাবে পুরোটা আবার সেলাই করব, তারপরে দেখাচ্ছি আমি। বন্ধুরা যে যেখানটা আমি দুটো কাপড়কে জয়েন করেছি সেখানটা আমি কুচির মধ্যে ফেলে দেব, তাহলে এটা বোঝা যাবে না যে এখানটা জয়েন করা আছে বলে। যেখানে ওরকম কাপড়ের জয়েন থাকবে সেখানটা ওরকম ভাঁজ করে কুচির মধ্যে ফেলে দেব, তাহলে আর দেখা যাবে না এখানটা যে আমি এখানটাতে কাপড়টা জয়েন করেছিলাম বলে। এই যে বন্ধুরা যে শেষ যেখানে কোনটা প্রথমে যেখানে কাপড় একটু রেখেছিলাম সেখানটা হবে, এবারে এটা দেখাচ্ছি কিভাবে করেছি। এই যে এখানে একসাথে তিনটা কুচিকে তিনটা কুচি দেব, প্রথমে একটা কুচি দিলাম, কাপড়টাও আমার শেষ হয়ে এসছে, এরপরে আর একটা কুচি, এরপর এই যে এখানে কাপড়টা রেখেছিলাম এটাকে ঠিক এইভাবে এইভাবে করে নেব। তাহলে তিনটা কুচি, এখানে একটা কুচি আর এখানে দুটো, তাহলে তিনটে হয়ে গেল। হয়ে গেল। এরপর আমি এই সুতোটা এই এই দুটো কাপড়কে আমি একসাথে এখান থেকে তুলে নিয়ে জয়েন করব, একদম ছোট ছোট সেলাই করে। এই যে দেখুন দেখুন বন্ধুরা আসনের আমার এই ঝালরটা দেওয়া হয়ে গেছে। দেখুন আমি এখান থেকে শুরু করেছিলাম আর সব কুচিগুলো সমান সমানভাবে পড়েছে, এ দেখুন। আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। যদি আমার এই সেলাইটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে এরপরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে এ পর্যন্তই, আগামী পর্বে হাজির হব আবারও এক নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।